বন্ধুরা, আমি কাকন, আমি চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে। আমরা ছোটবেলায় অনেকেই গরমকালে আইস ক্যান্ডি খেতাম, আর এখন তো গরমকাল, তাই আমি তোমাদের সাথে আজকে আঙুরের আইস ক্যান্ডি রেসিপি শেয়ার করব। তাহলে চলো দেখি আঙুরের আইস ক্যান্ডি করতে কী কী লাগছে। আমি এখানে 500 গ্রাম কালো আঙুর নিয়েছি, 1/2 চা চামচ চাট মশলা, 7 মতো বিট নুন, 7 মতো চিনি। প্রথমে আঙুরের পাল্পটা বার করে নেব, তাই মিক্সচারে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে সবুজ আঙুরও ব্যবহার করতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। আঙুর কতটা মিষ্টি এখানে সেই বুঝে চিনি দিতে হবে। আমি এখানে 6 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, তোমরা 7 মতো দেবে। সব আঙুর দিয়ে দিয়েছি, এবার মিক্সচারে পেস্ট করে নেব। আঙুরটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে, দেখো কত সুন্দর পার্পেল কালার এসেছে। এবার আমি আঙুরের পাল্পটা বার করে নেব আর খোসাটা আলাদা করব, তাই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখো এখানে কি সুন্দর আঙুরের জুসটা বেরিয়ে যাচ্ছে আর খোসাটা আলাদা হয়ে গেল। এই খোসাটা মুখে পড়লে ভালো লাগবে না, তাই আলাদা করে দিলাম। এই একইভাবেই আঙুরের সব জুসটা বার করে নেব। আমি গোটা চিনি দিয়েছি বলে আঙুরটা পেস্ট করার সময়ই দিয়ে দিয়েছিলাম। যদি সুগার পাউডার ব্যবহার করো তাহলে আঙুরের জুসটা বার করার পর সুগার পাউডারটা দেবে। এখানে আঙুরের সব জুসটা বার করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ জল মেশাচ্ছি। আমার আইস ক্যান্ডিটা একটু বরফ বরফ খেতে ভালো লাগে, তাই জলটা দিলাম। তোমরা এখানে জল নাও দিতে পারো। এইবার আমি দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিচ্ছি সামান্য পরিমাণে বিট নুন। বিট নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে আইস ক্যান্ডিটা করলে পুরো কালাখাট্টার মতো খেতে লাগে। এবার আমি এই রকম আইস ক্যান্ডির মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আঙুরের জুসটা দিয়ে দিচ্ছি। এই আইস ক্যান্ডির মোল্ড না থাকলেও তোমরা ছোট গ্লাসের মধ্যে আইস ক্যান্ডি জমাতে পারো। কালো আঙুর দিয়ে করেছি বলে দেখো কত সুন্দর কালার এসেছে, অন্য কোনো ফুড কালারও ব্যবহার করতে হয়নি। সব মোল্ডগুলো ভরা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর স্টিকটা লাগিয়ে দিচ্ছি। ঢাকাটা অবশ্যই দিতে হবে, না তো উপরে বরফ জমে যাবে। একটুখানি জুস বেশি হয়েছিল, সেটা আমি বাটিতে করে জমাবো। এবার আইস ক্যান্ডির মোল্ডটা আমি ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি। কুলিং কন্ট্রোলটাকে অবশ্যই হাই কুলিংয়ে রাখতে হবে। এই আইস ক্যান্ডিটা আমি 8 ঘন্টার জন্য জমাতে দেব। 8 ঘন্টা হয়ে গেছে, এবার আমি আইস ক্যান্ডিটা বার করছি। তোমরা যদি এটা 1 রাতের জন্য রেখে দাও তাহলে বেশি ভালো হয়। চলো এবার তোমাদেরকে দেখাই কত সুন্দর আইস ক্যান্ডি হয়েছে। এবার একটা গ্লাসে আমি জল নিয়ে নিয়েছি, এই গ্লাসে আইস ক্যান্ডির মোল্ডটা ডুবিয়ে দিলাম। এইভাবে জলে ডোবালে খুব তাড়াতাড়ি আইস ক্যান্ডিটা বেরিয়ে আসে। আমার আইস ক্যান্ডি একদম তৈরি। এই গরমে তোমরা অবশ্যই বাড়িতে বানাও। তাহলে তৈরি হয়ে গেল আঙুরের আইস ক্যান্ডি।
তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দাও।